আসসালামু আলাইকুম রকিবুল টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে যে বিষয়টি শিখাবো সেটি হলো দুইটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে দশ মার্কের মধ্যে দশ মার্ক তো অবশ্যই এই ভিডিওটি হল ডিগ্রি তৃতীয় বর্ষ পাস কোর্স তো ডিগ্রি তৃতীয় বর্ষ যে সিলেবাসটি আছে পাস কোর্স তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওটি অনার্সের জন্য না তো ডিগ্রির মধ্যে যে গ্রামাটিক্যাল আটটি আইটেম থাকে তো আটটি আইটেমের মধ্যে পাঁচটি অ্যান্সার দিতে হয় তার মধ্যে একটি টপিক্স থাকে সেটি হলো রিপোর্ট রাইটিং তো কেউ যদি আমার এই দুটি রিপোর্ট পড়ে তো দুটি রিপোর্ট পড়লে যেই যে কোনো রিপোর্ট আসুক না কেন এই দুটি রিপোর্ট রিপোর্ট বা কাটামো দিয়েই যে কোনো রিপোর্ট সহজেই লেখা যাবে তো আমরা এখন শিখবো রিপোর্ট রাইটিং তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন যাতে করে যতগুলো ভিডিও আমি দিই সেগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেতে পারেন তো দুটি রিপোর্ট পড়লেই সকল রিপোর্ট হয়ে যাবে দশ মার্কে দশ মার্ক তো প্রথম যে প্রশ্নটা হলো প্রথম যে প্রশ্ন তো রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসরি ইংলিশ ডিগ্রি পাস কোর্স হ্যান্ড অনার্স তৃতীয় বর্ষের জন্য তো নোটটি নিতে চাইলে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ যার মূল্য মাত্র পাঁচশো টাকা তো এখন আমরা শিখব রিপোর্ট রাইটিং দুটি রিপোর্ট পড়লে সকল রিপোর্ট হয়ে যাবে দশ মার্কে দশ মার্ক তো কোশ্চেন তো কোশ্চেনটি হলো রোড অ্যাক্সিডেন্ট সিঙ্গিং ভিয়েলস সিঙ্গিং সিঙ্গিং মানে হলো সিঙ্গিং ভ্যাসেলস ফায়ার ব্রোকেন অ্যান্ড অর্থাৎ যে কোনো দুর্ঘটনা বিষয়ে রিপোর্ট আসলে নিচে রিপোর্টটি লিখলেই হয়ে যাবে তো রোড অ্যাক্সিডেন্ট সিংকিং মানে হলো পানির পানির মধ্যে ডুবে মরা বা ফায়ার ব্রোকেন অর্থাৎ যে ফায়ার ব্রোকেন অর্থাৎ হলো আগুনে পুড়ে মরা তো যে কোনো দুর্ঘটনা বিষয়ে যদি রিপোর্ট আসে তো এই রিপোর্টটি লিখলেই হয়ে যাবে তো অবশ্যই রিপোর্টের উপরে আগে একটি হেডলাইন লিখতে হবে এবং রিপোর্টটি অবশ্যই একটি বক্সের মধ্যে লিখতে হবে তো হেডলাইন লিখতে হবে একটি হেডলাইন তো হেডলাইনের যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো হবে ক্যাপিটাল লেটার তো অবশ্যই ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে ছোটো হাতের অক্ষর দিয়ে লিখলে হবে না তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে হেডলাইনটি রিপোর্টের হেডলাইনটি অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে তো এখানে হলো টেবল রোড অ্যাক্সিডেন্ট ইন রংপুর অর্থাৎ ট্রে রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড রংপুর তো এখানে যদি প্রশ্নে অর্থাৎ এই মাঝখানের জামে লিখেছি রোড অ্যাক্সিডেন্ট প্রশ্নের মধ্যে যে বিষয়টি আসবে সেই বিষয়টি এখানে লিখতে হবে তো প্রশ্নের মধ্যে আসলো ফায়ার ব্রোকেন তো অবশ্যই এখানে লিখতে হবে যে ট্রেবল ফায়ার ব্রোকেন ইন রংপুর বা যে কোনো একটা জায়গার নাম লিখতে হবে তো প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি আসবে সেই বিষয়টি এখানে লিখতে হবে লেখার পর লিখতে হবে ইন রংপুর তো অবশ্যই এখানে একটি নাম দিতে হবে রিপোর্টারের নাম তো আমি এখানে নাম দিয়েছি রকিবুল ইসলাম তো অবশ্যই জাগার নাম দিতে হবে তো আমি এখানে জাগার নাম দিয়েছি রংপুর তো রংপুরের পর একটা ডেট দিতে হবে তো আমি ডেটটি দিয়েছি টোয়েন্টি জুলাই টু থাউজেন্ড অর্থাৎ দুই হাজার জুলাই দুই আমি এখানে একটি ডেট দিয়েছি তোমরা চাইলে এখানে যে কোনো ইচ্ছা একটি ডেট দিতে পারো তো অবশ্যই তোমাদের একটু চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করেই তোমাদের এখানে একটু ডেটটি দিতে হবে এই ডেটের সাথে অবশ্যই এই ডেটের একটু মিল রাখতে হবে তো আমি বিষয়টি ডেটের বিষয়টি পরে বলতেছি তো রংপুর টোয়েন্টি জুলাই টু তো এ ট্রেবল রোড অ্যাক্সিডেন্ট অকারট অবলিক এ ফায়ার ব্রোক আউট অবলিক এ লাঞ্চ স্যাং ইন ফ্রন্ট অফ মি ইট ওয়াজ হ্যাপেন্ড অন ওয়েটনেস ফিফটিন জুলাই টু থাউজেন্ড নাইনটিন অ্যাট ফোর পি এম আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ অবলিক রিভার সাইড টু ওয়ার্ডস মাই হোম ফ্রম কলেজ অ্যাট দ্য টাইম দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন তো এখানে একটু আমি একটু বিষয়টি বুঝে দেই তো অবশ্যই এ টেবল রোড অ্যাক্সিডেন্ট তো এখানে যে বিষয়টি থাকবে সেই বিষয়টি এখানে লিখতে হবে তো যদি প্রশ্নের মধ্যে থাকে যে ফায়ার ব্রোক আউট তো এখানে লিখতে হবে ফায়ার ব্রোক আউট তো অবশ্যই তখন আর রোড অ্যাক্সিডেন্টটি লেখা যাবে না আবার যদি লঞ্চ থাকে অর্থাৎ লঞ্চ তো লঞ্চের ক্ষেত্রে অবশ্যই ডুবে মারার ক্ষেত্রে যদি থাকে তো অবশ্যই লিখতে হবে লঞ্চ স্যাং তো অবশ্যই এখানে লঞ্চ লিখতে হবে সেক্ষেত্রে এই দুটি এই দুটি এখানে লেখা যাবে না তো অবশ্যই প্রশ্ন উল্লেখিত বিষয়টি এখানে লিখতে হবে ইন অফ মি ইট ওয়াজ হ্যাপেন্ড অন ওয়েস্টনেস ডে ফিফটিন জুলাই টু থাউজেন্ড নাইন্টিন অ্যাট ফোর পি এম আই ওয়াজ ওয়াকিং অ্যালং উইথ তো অবশ্যই আপনারা যদি বিষয়টি থাকে ফায়ার ব্লকআউট অবলিক বা থাকে রোড অ্যাক্সিডেন্ট তো এখানে লিখতে হবে ফুটপাথ আর যদি লঞ্চ অর্থাৎ লঞ্চ ডুবে মরে তো লিখতে হবে রিভার সাইড তো অবশ্যই এই বিষয়টি বুঝতে হবে তো আমি আবার বলতেছি রোড অ্যাক্সিডেন্ট এবং ফায়ার ব্লকআউটের জন্য লিখতে হবে ফুটপাথ আর যদি কোনো জায়গায় ডুবে মরে সেক্ষেত্রে লিখতে হবে রিভার সাইড টুয়ার্ডস ওয়ার্ডস মাই হোম ফ্রম কলেজ অ্যাট অ্যাট দ্যাট টাইম দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড তো বিষয়টি সম্পর্কে কিছু লিখতে হবে তো আপনাদের যে বিষয়টি আসবে সেই বিষয়টি সম্পর্কে এখানে দুই এক লাইন লিখতে হবে তো আপনারা যদি না লিখেন তাও ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনাদের সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা সাত মার্কের মতো পাবেন আর যদি এখানে বাণী দুই এক লাইন লিখতে পারেন তো অবশ্যই আপনি আট থেকে নয় মার্ক পাবেন তো আমরা এখন দেখব তারপরের দিকে ফোর পারসন ইনক্লুডিং এ লিটিল বয় ওয়ার কিল্ড পবলিক বান্ড তো অবশ্যই আমাদের যদি রোড অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট বা যদি লঞ্চ ডুবে মরে তো অবশ্যই লিখব কিল্ড আর যদি আগুনে পরে মরে আগুনে পরে যদি মৃত্যু বহন করে তো লিখতে হবে বান্ড টু ডেট অ্যান্ড অ্যান্ড অ্যাট লিস্ট টেন পিপল

এ কেস ওয়াজ ফিল্ড ইন রংপুর সদর পুলিশ স্টেশন ইন দ্য কানেকশন দ্য ড্রাইভার অবলিক ফ্যাক্টরি তো অবশ্যই যদি লঞ্চে ডুবে হয় বা যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তো অবশ্যই লিখতে হবে দ্য ড্রাইভার আর যদি আগুনে পড়ে পড়ে তো লিখতে হবে ফ্যাক্টরি তো দ্য ড্রাইভার অবলিক ফ্যাক্টরি অনার্স ওয়াজ অ্যারেস্ট অ্যান্ড এ ফাইভ মেম্বার ইনভেস্টিগেশন কমিউনিটি ওয়াজ ফর্ম তো এখন আমি এই যে ইংলিশগুলো আছে সেই ইংলিশগুলোর বাংলা সহকারে আপনাদের সহজে বুঝিয়ে দেবো যে 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 হাতে করে আপনারা সহজে এগুলো পড়তে পারেন তো রিপোর্ট রাইডিং তো রিপোর্ট রাইডিংয়ের ক্ষেত্রে প্রশ্নটি ছিল রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট মানে হল সড়ক দুর্ঘটনা সিঙ্কিং বিসেলস অর্থাৎ পানিতে ডুবে মরা ফায়ার ব্রোক মানে হলো আগুনে পরিমাণ অর্থাৎ যে কোনো দুর্ঘটনা বিষয়ে যদি আসে তো অবশ্যই প্রথমে লিখতে হবে ট্যুরে বল ট্যুরে বল রোড অ্যাক্সিডেন্ট ইন রংপুর তার মানে এই দুর্ঘটনাটা রংপুরে অনুষ্ঠিত হয়েছে বা রংপুরে হয়েছে বা যে কোনো জায়গার নাম দেবেন সেখানে হয়েছে অবশ্যই এখানে নাম দিতে হবে আমি এখানে নাম দিয়েছি রকিবুল ইসলাম তো রংপুর বিশ জুলাই দু তো অবশ্যই এখানে যে তারিখটা এখানে আপনারা লিখবেন তো এই তারিখের সাথে অবশ্যই এই যে এখানে যে তারিখটি থাকবে এই তারিখটি দুই থেকে পাঁচ দিন আগে আপনারা অবশ্যই দিবেন কারণ ঘটনাটা ঘটানোর দুই থেকে পাঁচ দিন পরে কিন্তু রিপোর্টটা লিখতে হয় তো অবশ্যই এখানে যে তারিখটি থাকবে তো এই তারিখটির পাঁচ দিন আগে তো পাঁচ দিন আগে দেওয়াই ভালো তো এই তারিখটির পাঁচ দিন আগে আপনারা ডেটটি এখানে বসে দিবেন। তো এখানে আমি দিয়েছি বিশ জুলাই দু হাজার উনিশ এই কারণে এখানে দিয়েছি পনেরো জুলাই দু হাজার উনিশ তবে দুই থেকে পাঁচ দিন আগে ডেটটি দেওয়াই ভালো তো এ টুরেবল রোড অ্যাক্সিডেন্ট অকট অর্থাৎ একটা ট্যুরেবল রোড অ্যাক্সিডেন্ট একটি দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অকার মি তার মানে ইনফ অব মি আমার চোখের সামনে মানে আমার সামনেই ঘটেছে বা এ ফায়ার ব্রোগট অর্থাৎ আগুনে পুড়ে মরার ক্ষেত্রে লিখতে হবে এ ফায়ার ব্রড মানে আগুনে পুড়ে মারা আমার সামনে ঘটেছে বা এ লঞ্চ সাংক অর্থাৎ লঞ্চ জাহাজটি ডুবে ডুবে যে অর্থাৎ যে ডুবেছে সেটি আমার সামনে ঘটেছে ইট ওয়াজ হ্যাপেন্ড অন ওয়েটনেসডে ফিফটিন জুলাই টু থাউজেন্ড নাইনটিন অ্যাট ফোর পি এম তো ইট ওয়াজ হ্যাপেন এটা ঘটেছে অর্থাৎ এটা ঘটেছে পনেরোই জুলাই দু হাজার উনিশ চারটার সময় বুধবার অর্থাৎ বুধবার পনেরোই জুলাই দু হাজার উনিশ চারটার সময় আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য ফুটপাথ অর্থাৎ আমি একা একায় ফুটপাথ দিয়ে হাঁটতেছিলাম অবলিক আমি দিয়েছি রিভার সাইড তো অবশ্যই জাহাজে যদি রুমে মারা যায় তো লিখতে হবে রিভার সাইড মানে রিভার সাইড টু মাই হোম ফ্রম কলেজ অ্যাট দিস টাইম অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড তো আমার পাশাপাশি আমার কলেজ দিয়ে আমি হাঁটতেছিলাম ফুটপাথটি ফুটপাথ থেকে ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতেছিলাম বা রিভার দিয়ে হাঁটতেছিলাম আমাদের কলেজ যাওয়ার জন্য ঠিক সেই সময়ে এই ঘটনাটি ঘটেছিল তো এই বিষয়টি সম্পর্কে কিছু লিখতে হবে তো আপনারা চাইলেই কিছু দুই এক লাইন এখানে লিখে দেবেন বা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এই ভিতরে কী কী লেখা যায় বা কি কী এর সম্পর্কে আমি নেক্সটে ভিডিও ডিটোয়েল দিয়ে দেবো তো আপনারা যদি দুই এক লাইন লিখতে পারেন তো ভালো আর যদি নাও লিখতে পারেন তাও সমস্যা নেই এইটুক লিখে দিলেও আপনার সর্বনিম্ন সাত সাতমার্ক পাবেন তো ফোর পার্সেন্ট ফোর পার্সেন ইনক্লুডিং এ লিটিল বয় ওয়ার কিল ডবলিক বান টু ডেথ অ্যান্ড অ্যান্ড অ্যাট লিস্ট টেন পিপল টেন পিপল ইনক্লুডিং ম্যান ওম্যান অ্যান্ড চিলড্রেন ওয়ার ইনজুরিড তো ইনজুট তো ইনজুট বা ইনজুড একই কথা তো ইনজুট তো ফর পার্সন ইনক্লুডিং এ লিটিল বয় ওয়ার কিল্ড তো চারজন ব্যক্তি এবং একজন ছোট বালক কিল্ড মানে মৃত্যুবরণ করেছেন পাবলিক বান্ড বন্ড মানে হলো আগুনে পড়া অর্থাৎ আগুন দিয়ে যদি বিভাগে যদি আগুন হয় আগুন দিয়ে পড়ে মারা হয় তো অবশ্যই লিখতে হবে বান্ড টু ডেট একবারে মৃত্যুবরণ করেছে অ্যাট লিস্ট টেন প্রকৃতপক্ষে টেন পিপ টেন পিপল ইনক্লুডিং ম্যান ওম্যান অ্যান্ড চিলড্রেন ওয়ার ইনজুট তো অবশ্যই তো প্রকৃতপক্ষে দশজন মানুষ সেটি হবে সেটি সেটি হলো মানুষ অর্থাৎ পুরুষ মহিলা এবং শিশু ও ইনজুট তারা কি হয়েছে আহত হয়েছে দ্য ডেট আর কাদের মোল্লা অর্থাৎ যারা যারা মৃত্যুবরণ করছে তারা হলো কাদের মোল্লা টোয়েন্টি ফোর তাদের বয়স হলো চব্বিশ কাদের খান তো এটা অবশ্যই কুদ্দুস মোল্লা কুদ্দুস মোল্লার অবশ্যই বয়স হলো চব্বিশ কাদের মোল্লার বয়স হলো পঁয়তাল্লিশ সাইনা খাতুন তো শাইনা খাতুনের বয়স হলো ছত্রিশ এবং রিপুনের বয়স হলো বারো দ্য সিরিয়াসলি ইনজুড ভেক্টি ময়ার টেকেন টু হাসপাতাল ইমিডিয়েটলি ফর ট্রিটমেন্ট তো যারা খুবই আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে দ্রুত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে এ কেস মানে একটা কেস ওয়াজ ফিল্ড ইন রংপুর সদর পুলিশ স্টেশন ইন দিস কানেকশন তো এই ঘটনাটি হওয়ার কারণে রংপুর সদর হাসপাতালে একটি কী করা হয়েছে কেস করা হয়েছে মানে সাধারণ দাঁড়িয়ে করা হয়েছে তা ড্রাইভার অবলিক ফ্যাক্টরি তো ড্রাইভার অবলিক ফ্যাক্টরি অনার্স ওয়াজ অ্যারেস্ট বা অ্যারেস্টেড অ্যান্ড এ ফাইভ নাম্বার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন কমিউনিটি ওয়াজ ফর্মড তো যে ড্রাইভার ছিল বা ফ্যাক্টরির মালিক ছিল ফ্যাক্টরি ওনার যে মালিক ছিল সেটাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং পাঁচটি অর্থাৎ পাঁচ পাঁচ সদস্য বিশিষ্ট পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে তো এটি হলো রিপোর্ট রাইডিংয়ের প্রথম পার্ট তো নেক্সট পার্টটি আমি তৈরি করব রিপোর্ট রাইডিংয়ের তো ওই রিপোর্ট রাইডিং এ দুটি রিপোর্ট রাইডিং পড়লেই মূলত সকল রিপোর্ট লেখা যাবে এবং পড়া যাবে তো আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো ডিগ্রি রকিবুল টোয়েন্টি ফোর হ্যান্ড নোট তো আমার যে ডিগ্রি রকিবুল টোয়েন্টি ফোর আছে সেটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেতে বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় তো তার মূল্য হল মাত্র পাঁচশো টাকা কারণ হলো একশো ষাট পিস্টা আমার যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোডটি হলো একশো ষাট পিস্টার ফোর সাইজের রঙিন পেস তো অবশ্যই বুঝতে চাই একশো ষাট এ ফোর সাইজের রঙিন পেসের খরচটা একটু বেশি এই কারণে আমি মূল্য রেখেছি মাত্র পাঁচশো টাকা আমার যোগা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এছাড়াও আমার ফেসবুক পেজ হলো ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্লাস রকিবুল টোয়েন্টি ফোর এছাড়াও আপনারা আমার সাথে ইমোতে এস এম এস করতে পারেন আমার ইমোর 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 ইউজার নেম হল আর এ কিউআইবি ইউএল টোয়েন্টি ফোর ডট তো আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো আমি রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসরি ইংলিশ অর্থাৎ ডিগ্রির জন্য যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোটটির একটি ভিডিও ডিসক্রিপশান বক্সে যে হ্যান্ড মধ্যে কী কী থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো তো আপনারা চাইলেই সেই ভিডিওটি দেখতে পারেন যে রকিবুল টোয়েন্টি ফোর মধ্যে ডিগ্রি যে হ্যান্ড আছে মধ্যে কী কী কোন কোন টপিকস আছে সে বিষয়ে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশান বক্সের লিংক থেকে আপনারা শুনতে বা জানতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম